ডিসক্লেইমার, ভিডিওটি বানানো হয়েছে সুতরাং ভিডিওটিকেও সিরিয়াস মাইন্ডেড দেবেন না। আর হ্যাঁ, আপনি যদি একান্তই সিরিয়াস মাইন্ডেড হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে থাকবেন। আর ভিডিওটি বাচ্চাদের জন্য না, যারা বাচ্চা তৈরি করে তাদের জন্য। সুতরাং ভিডিওটি দেখার সময় অবশ্যই অবশ্যই কানে হেডফোন ব্যবহার করে নেবেন। টিং টিং টিং। তো কেমন আছেন সবাই? আরে মশা, যা এখান থেকে যা। আতিক, তোর কতবার বলছি রুমের ভিতরে টেস্ট মেরে মার। তো আজ যাকে না কথা বলবো বাংলাদেশের সফল গ্রিম ব্যবসায়ী, টিকটক সুপারস্টার শারমিন শীলাকে নিয়ে। দাঁত দিয়ে নকটাটা বন্ধ করুন। এখনো পর্যন্ত যারা কানের ভিতরে হেডফোনটা ঢুকান নাই, দ্রুত হেডফোনটা ঢুকাই নিন। তাহলে চলুন, কথা না বাড়িয়ে বিনা তেলে না থাক। সরি সরি সরি, আসলে আপু আপনি অসাধারণ অসাধারণ ড্যান্স করেছেন। আপনার ড্যান্স দেখে তো মানে থাক। চলুন দর্শক, আপুর ড্যান্স দেখার আগে আপুর ছোট্ট একটা ইন্টারভিউ নিয়ে আসি, কি বলেন? চলেন নিয়ে আসি। আপনি কি জানেন একজন টিকটক সেলিব্রিটি হতে গেলে পর আপনাকে কি কি করতে হতে পারে? কিংবা আপনি কি এটা বলতে পারবেন একটি গানকে নিচেতে মারার জন্য আপনি কি কি করতে পারেন? কিংবা আপনি এটা বলতে পারবেন যে আপনার ক্রিম ব্যবসাটিকে সফলতার জন্য আপনি কি কি করতে পারেন? তো এই সব প্রশ্নের উত্তর নিয়ে আমি আছি মিস্টার ফৈনি, আর আপনারা দেখছেন মিস্টার ফৈনি 420 টিভি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আপনারা দেখছেন মিস্টার ফৈনি 420 টিভি। তো আজ আপনাদের কেমন একজন আপুর সাথে পরিচয় করাই দেবো, যিনি কিনা একাধারে টিকটক সেলিব্রিটি, একজন সফল ক্রিম ব্যবসায়ী। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আপুর নিজের বুক থেকেই তার সফলতার গল্প শুনে আসি। হ্যালো 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 আপু, হ্যাঁ 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 হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন তো? আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে আপনার ক্রিমে কি কি কাজ করে? আমার এই ক্রিম কি কি কাজ করবে? মেস্তা, বরণ, কালো দাগ, কালো স্কিন, ফর্সা করা, চোখের নিচে কালো দাগ, তিলা পাতে, এটু জেড, সব ধরনের দাগের জন্য এটা উপকারিত। হ্যালো 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 গেইল, আরে তুই কোনো টেনশন করিস না, আমি জিনিস পেয়ে গেছি। আরে সম্পূর্ণ বাংলাদেশে তৈরি, আরে নিজের হাতে তৈরি। ভাই তোর কোনো মানে তুই একবার যদি মাখিস না, মানে মুখে যদি একদিন দিস না, তোর আর কোনো দিনও দেওয়া লাগবে না। আমি আর তুই কোনো টেনশন করিস না, আমি তোরে পাঠাই দিচ্ছি, আমি তোরে এক্ষুনি এক্ষুনি তোরে পাঠাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আমি তোরে এখনই পাঠাই দিচ্ছি। আসলে আপু টেনশন করেন না, ওই যে আমার একটা ফ্রেন্ড আছে তো, ওই যে গেইল, ও আর কি আসলে একটু কালো, তো মানে ওর জন্য আর কি একটা ক্রিম আপনার কাছ থেকেই নিবো। কোনো টেনশন করেন না, আমি আপনার কাছ থেকেই নিবো। আপনি কুরিয়ানে পাঠাই দিবেন, আপনি এখন আছেন কোথায়? এই দেখো আমি সুন্দরবন কুরিয়ান সার্ভিসে চলে আসছি। আচ্ছা আপনি কুরিয়ানে আছেন তো? আচ্ছা ঠিক আছে, আপনি আপনাকে আমি নাম্বারটা দিয়ে দেবো, আপনি ওই ঠিকানাতে পাঠাই দিবেন। ও পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই, ওইটা আসলে পেয়ে যাবেন সমস্যা নেই, পেয়ে যাবেন। তো সরি দর্শক, আমরা একটু পার্সোনালি বিষয় চলে গেছিলাম। ওকে আপু, সি ইউ নট ফর মাই। আমি ইংরেজি পড়তে পারি না। তো সরি 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 আপু, আসলে আমি বুঝতে পারি না যে আপনি ইংরেজি বলতে পারেন না। তো আপু দর্শক আপনার কাছ থেকে একটা গান শুনতে চায়, আপনি নাকি অনেক সুন্দর গান গান, তো দর্শককে আপনি প্রথমে কোন গানটি শোনাতে চান? তো দর্শক এখন আপু আপনাদেরকে একটি বাংলা গান শোনাবে, তাহলে চলুন আমরা আপুর মুখ থেকে একটি বাংলা গান শুনে আসি। বৃষ্টি পড়ে টাপুর টাপুর, পায়ে দিয়ে সোনার নূপুর, আকা বাঁকা মেঠু পথে কোন রূপসী হেঁটে যায়, আলতারাঙা গায়ের বরং দিগল কালো চুল, লাজুক লাজুক মুখ যেন তার ফোটা পদ্ম ফুল। অসাধারণ গেয়েছেন দর্শক, সবাই আপুর জন্য একটু হাতে তালি দিন, অসাধারণ গেয়েছেন আপু। তো যাই হোক, আমরা একটু বিনোদনের ভিতরে চলে গেছিলাম। তো আপু দর্শক আপনার কাছে একটি বিষয় জানতে চেয়েছে যে আপনি যেহেতু একজন ক্রিম ব্যবসায়ী, তো আপনার ক্রিমটা দর্শকেরা কিভাবে ব্যবহার করবে? আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দিতেন যে আপনার ক্রিমটা দর্শকরা কিভাবে ব্যবহার করবে, তাহলে দর্শকদের জন্য সব থেকে উপকৃত হইতো। পানি, এই যে ফেস ওয়াশ, এই যে ক্রিম, এখন আমি ক্রিম লাগাবো, লাগিয়ে আমি ঘুমিয়ে পড়বো। তো আপু আপনার কাছে আরেকটি প্রশ্ন ছিল, আপনি ক্রিমটা কনে কনে
মানে কোথায় কোথায় লাগান আর কি? আমি মুখে আর গলাতে আমি ক্রিম দেই। তো আপু আরেকটি করেছেন আপনার কাছে, তো কিছুদিন আগে আপনার নাকি কোথায় যেন ঝড় উঠেছিল, মানে কোথায় তুফান উঠেছিল, তো সেই বিষয়ে যদি আপনি কিছু একটু বলতেন দর্শকদেরকে। কোন ভাইয়া আপনাকে নিয়ে ইউটিউবে ঝড় তুলছেন আপু? আমি তো এমনিতেও দেখা গেল যে আমি সব সময় ইউটিউবে ঢুকি না, আর আমাকে অনেকে হেসে জিজ্ঞেস করতো যে তোমাকে তো নিয়ে ঝড় তুলে ফেলছে ইউটিউবে ফেসবুকে, এরকমের যখন বলছে তখন আমি যে একটু দেখলাম যে টিকটকের সার্ভিস ছিল, এটা বললে চার্জ দিলে চলে আসে। সমস্যা কি? সমস্যা কি? এটা কি তোমার বাপদাদার পৈতৃক সম্পত্তি? যে তোমার মন যেটা চাইবে তুমি সেটা করবে, একবার তুমি টিকটক ভিডিও বানাবে, একবার তুমি ক্রিম বিক্রি করবে। সরি 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 আপু সরি, একজনের ভিডিও নিয়ে নিজের চ্যানেলে ছাড়া ঠিক না। বলে দিছি আপু, আপনি টেনশন নিয়ে না, আমি বলে দিছি, সবাইকে বলে দিছি। তবে ভিডিওটা কিন্তু সেই হয়েছে। তো আপু আমাদের একজন দর্শক আপনাকে অনেক রিকোয়েস্ট করছে যে তিনি আপনার মুখ থেকে পানি পানি গানটি শুনতে চায়, সুতরাং আপনি না করবেন না? তো তাহলে চলুন দর্শক আমরা আপুর মুখ থেকে পানি পানি গানটি শুনে আসি। এখন এক রিকোয়েস্টের পানি পানি গান। হার্ট উজেছে আপাসে মেরি হার্ট, আজ আছে লো গালে মেরে টুট কেলাশেন, যে টুরে 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 পানি ওলা ডান। আরে থামেন, আমি আপুর জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি হানি সিং এর জন্য। ও কত কষ্ট করে গানটা তৈরি করেছিল, মানে তো আপু এটা আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন, যে টিকটক সেলিব্রিটি মানে টিকটক নায়িকা হতে গিয়ে আপনাকে কি কি শুনতে হয়েছে, মানে কি কি করতে হয়েছে যদি দর্শকদেরকে একটু বলতেন। কিছু লোকেরা আমাকে মাগি সাকি উড়কি জুরকি কইয়া গালাগালি করেন, আমার কিছু হইব না, এগুলো যদি নাই বলেন আমি কিসের সেলিব্রিটি? এটাই তো সরি, টিকটকের নায়িকা, আমি নায়িকা। তো আপু আমরা বুঝতে পেরেছি আপনার টিকটকের নায়িকা হওয়ার কাহিনী। তো আপু এখন আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান? আচ্ছা আমার ভিডিও কি আপনাদের ভালো লাগে না? যদি ভালো লাগে এই ভিডিওটা শেয়ার করবেন, এই শেয়ারের মাধ্যমে বুঝতে পারবো আপনাদের ভালো লাগা মন্দ লাগা। আর যদি ভালো লেগে যায় আমার গলায় যে কোনো গান শুনতে চাবেন আমি শোনাব। ওই হ্যালো, এক্সকিউজ মি, আরে হ্যাঁ 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 আপনাকেই বলছি। কি আপু কি বললো শোনেন নাই? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এরকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক আজকের মতো ভিডিও এই পর্যন্ত, কি দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজ এই পর্যন্ত, কি এটাকে কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না, আর এখনো যারা লাইক করেন নাই দ্রুত ভিডিওটিতে একটা লাইক করে দিন, আর আপু কিন্তু বলে দিছে শেয়ার করার কথা, তো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, ওই যে পাশে লাল সাবস্ক্রাইব বাটনটা দেখতেছেন না, ওইটার সাথে আপনি ক্রিম লাগান আর পানি পানি ডান্স করেন, এটা আমি জানি না, মানে সাবস্ক্রাইবটা করে দিন, টং করে সাবস্ক্রাইবটা করে টং করে বেল ঘন্টাটা বাজিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত, কি আমি এখন চললাম, কারণ আমাকেও তো ভাইরাল হতে হবে, আমিও টিকটক করবো। আতিক রেডি হ, আতিক তাড়াতাড়ি পলা, বাইক কিনিস গেইলের কাছে ক্রিম বেচছিলাম, ও শালা মনে আমার পাগলা কুত্তার মতো খুঁজে বেড়াচ্ছে।